গেলাম বকর চক্কর। তো আজকে আমরা যেতে সীতাকুণ্ডা, সীতাকুণ্ডা যেতে ভাইয়ের সাথে। ঠিক আছে, ভাইয়া রেখে দেখেন, ভাইয়া ঘুমায় আছে বুঝছেন। আর আমাদের সাথে আছে অনেকজনই, ওদের একটু সিনেমেটিক শটে খাবো, পাঁচটা ভাইয়ের সিনেমেটিক শটটা দেখে নিই। তো লেটস গো ইনকার। मैं खा मखा चला चला उड़ बढ़ता गया এখন বাজে সকাল 7:30 আর এখন আমরা সীতাকুণ্ড চলে আসছি। তো এখন সকালে ব্রেকফাস্টটা করা হোক, যাওয়া যাক। এই যে আজকে আমাদের সাথে আছে কে কে, এই যে আমাদের ভোর থেকে আগত, ঠিক আছে। আসসালামু আলাইকুম। এখন আমরা সকালে নাস্তা সেরে এখন চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয়েছি। আমরা 6:25 রওনা হয়েছি। এখন দেখি উঠতে উঠতে কত মনে হয়। এই আমরা এখন একবারে নিচে আছি, আমরা ওই চূড়ায় উঠবো, যদিও দেখা যাচ্ছে না, তাও দেখা যাবে, দেখা যাচ্ছে না, সবই দেখা যাবে। আমাদের সাথে সাথে আছে সাউন্ড ভাই, আমাদের এডিটর, আমার বিজয় ছানি, আমাদের জোসেফ ভাই, এন্ড আমাদের ক্রাশ ভাই সাইদুল ভাই। আর আমি আছি আমার আপনাদের সাথে থেকে যাবো ইনশাল্লাহ। এই হলো চন্দ্রনাথ, এখান থেকে আমাদের যাত্রা শুরু। পাওগুলা শেষ হয়ে গেছে আর এদিক থেকে অনেকটা দূর। তো দেখুন
Hey guys, এখন ঘুরতে ঘুরতে চলে আসলাম মহামায়া পার্কে আর মহামায়া পার্কটা বেশ সুন্দরই তো আর মহামায়া পার্কে তো একটা সিনেমেটিক শট দেখি আর ফুল ডাইভ করে চলে গেছে আর ভালো লাগছে চল এই যে এখানে একজন চেহারা অবস্থা জীবন ডাইভ করে শেষ তো মহামায়া পার্ক ঘুরে আসি